কয়েকজন বাংলাদেশি অভিবাসী ভিয়েতনামে বাংলাদেশের দূতাবাস দখল নিয়েছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী। আর অভিবাসীরা বলছেন তারা প্রতারণার শিকার হয়ে প্রতিকারের জন্যই দূতাবাসে অবস্থান নিয়েছেন। তারা সেখান থেকে ডাকসুর ভিপি নূর পরিচালিত একটি ফেসবুক পেজে লাইভ করে অভিযোগ তুলে ধরেন। তাই ওই ঘটনায় নূর জড়িত বলেও অভিযোগ উঠেছে, যদিও নূর বলছেন এটা নতুন মামলা দেওয়ার পায়তারা। আমরা নিরাপত্তার জন্য আমাদের যে মালিক জব্বর এবং মোস্তফা, সে আমাদের অনেক টর্চারিং করছে। আমরা এখানে শুক্রবার ভিয়েতনামে বাংলাদেশ দূতাবাসে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে কথা বলেন 27 বাংলাদেশি কর্মী। তারা তাতে মানব পাচারকারী দালালদের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে ধরেন। আমরা রাতের মধ্যে হয়তো ঘুম হয়ে যেতে পারি, আমাদেরকে কোথাও নিয়ে ফেলে রাখতে পারে, আমরা হয়তো সামনে আপনাদের সাথে যোগাযোগ নাও করতে পারি। সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ওই অভিবাসীদের বিরুদ্ধে দূতাবাস দখলের অভিযোগ করেন। অ্যাম্বাসেডর আর কাউন্সিলর দুজনই তারা এই দিন ওই এয়ারপোর্টে ওদের যোগ করবেন, ওই ফাঁকে আপনার ওই কার্যে ব্যস্ত ছিলেন, ওই ফাঁকে 27 জন বাঙালি এসে উপস্থিত। তারা আসে আমাদের মিশনটা দখল করে এবং তারা ঠিক বলে যে তাদের বাংলাদেশে পাঠাতে হবে। তো বলা হলো যে ফ্লাইট যাচ্ছে, তোমরা যাও। তারা বললো ওই ফ্লাইটে তারা যাবে না, তারা কোনো টাকা পয়সা খরচ করবে না। তারপরে অনেক দেন দরবার করলো, ফাইনালি মিশন থেকে কোনো মতে তাদের একটা হোটেলে নিয়ে যাওয়া হয়। এদিন অভিবাসী অধিকার পরিষদ নামের একটি ফেসবুক পেজে নিজেদের অসহায়ত্বের কথা তুলে ধরেন কয়েকজন অভিবাসী। এই পেজটি কোটা অধিকার সংরক্ষণ পরিষদের প্রধান ও ডাকসুর ভিপি নূর ও তার সহযোগীরা পরিচালনা করেন। এ সূত্রে ভিয়েতনামে বাংলাদেশ দূতাবাসে কয়েকজন কর্মীর অবস্থান নেয়ার পেছনে ভিপি নূরের উস্কানি রয়েছে বলে অভিযোগ ওঠে। যখন তাদেরকে 6 মাস সেখানে কোনো ধরনের কাজকর্ম না দিয়ে আপনার বসিয়ে রেখেছে, হ্যাঁ, ইভেন নানাভাবে নির্যাতন নিপীড়ন করছে, তখন তারা বুঝতে পারছে যে এরা আসলে মানব পাচারকারী বা এরা এদেরকে বিপদে ফেলছে। তখন ওদেরকে আটক করে রেখেছিল একটা পর্যায়ে। তো আটক করে রাখার পরে ওরা সেখান থেকে পালিয়ে আপনার 3 জুলাই দুপুর 12টার দিকে আপনার ওই বাংলাদেশ যে মিশন ভিয়েতনামে সেখানে গিয়েছে। 27 জন একসাথে যেহেতু সাথে একসাথে পালা গেছে, যে সেখানে গিয়ে সহযোগিতা চেয়েছিল। ভিপি নূরের দাবি, তার বিরুদ্ধে নতুন কোনো মামলা সাজাতেই উদ্দেশ্যমূলকভাবে এই অপবাদ দেয়া হচ্ছে। হয়তো এই ঘটনার এই বক্তব্য দেওয়া আমাদের বিরুদ্ধে কোনো রাষ্ট্রদ্রোহী মামলা টামলা হতে পারে, যার মাধ্যমে আমাদেরকে কোণঠাসা করার একটা চিন্তা ভাবনা বা প্ল্যান পরিকল্পনা সরকারের থাকতে পারে। তবে ভিয়েতনামে আটকা পড়া 27 জন অভিবাসীকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানায়নি প্রবাসী কল্যাণ কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়। সাবিনা পুথি, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, ভিয়েতনামের এই বিষয়ে আমাদের সাথে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ব্র্যাকের অভিবাসন বিষয়ক প্রোগ্রামের প্রধান সমন্বয়ক শরীফুল হাসান। শরীফুল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ভিয়েতনামের যে ঘটনাটি আপনি শুনছিলেন নিশ্চয়ই আমাদের প্রতিবেদনে, যে 27 জন দূতাবাস দখল করে আছে এবং প্রবাসী যারা আছেন তারা বলছেন তারা প্রতারণার শিকার হয়েছেন এবং প্রতিকারের জন্য দূতাবাসে গিয়েছিলেন, তো আপনি কি মনে করছেন আসলে কোনটি সঠিক? ধন্যবাদ। আসলে কোন একটা ঘটনা কোনটা সঠিক সেটা স্পেসিফিক বলার আগে যদি বলি, আমরা ঘটনাটা কিন্তু ইনভেস্টিগেট করছিলাম 3 তারিখ থেকে। কালকে আসলে 6 তারিখে আপনারা রিপোর্ট করছেন। 3 তারিখে প্রথম আমরা যখন জানতে পারি যে ভিয়েতনাম থেকে 7 জন বাংলাদেশে ফেরত এসেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর আমরা একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তো সেই সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, আমি বলবো যে আসলে ঘটনায় যে বক্তব্যগুলো শুনলাম অনেকেই আসলে তার মতন করে কেউ পলিটিক্যাল বক্তব্য, কেউ অন্যকে চাপানোর চেষ্টা করছে। কিন্তু আমি যদি বলি একদম নির্ম ইনভেস্টিগেশন করে বলি, দেখেন আপনি কয়েকটা বিষয় ভাবেন, এই 27 জন সহ এরকম অন্তত পক্ষে 39-40 জনের তথ্য আমরা পেয়েছি, যাদের বাড়ি টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া সহ বাংলাদেশের বিভিন্ন জেলায়, তাদেরকে কিন্তু একটা চক্র ভিয়েতনামে কাজ দেওয়ার কথা বলে মাসে অন্তত পক্ষে 35-40 হাজার টাকা বেতন পাবে এই কথা বলে কিন্তু এই 2020 সালের জানুয়ারি মাসে তাদেরকে ভিয়েতনামে পাঠায়। এবং আমরা সেই রিক্রুটিং এজেন্সি গুলোর নামও পেয়েছি, অন্তত পক্ষে 4টা রিক্রুটিং এজেন্সি, 6টা রিক্রুটিং এজেন্সি, তাদের আরএল নাম্বার এবং দালালদের নাম পেয়েছি। এবং যে কথাগুলো আসছে মুস্তফা এবং আরেকজন দালালের কথা যেটা বলছেন জব্বার নামে, তারা কিন্তু আমরা জানতে পেরেছি যে ভিয়েতনামে ওইখানে স্থানীয়ভাবে বিয়ে করেছে। তো এই যে বাংলাদেশিরা তারা গেল, যাওয়ার পর থেকে কিন্তু তারা কোনো কাজ পাচ্ছিলেন না,
তাদেরকে আসলে একজন চাইনিজ এজেন্টের হাতে তুলে দেওয়া হচ্ছে, সেখানে তাদের নানান ধরনের নির্যাতন করা হচ্ছিল এবং 3 জুলাই 7 জন ফিরে এসেছেন, এই 27 জন তারা ফিরে আসার জন্য গিয়েছেন। কিন্তু কয়েকটা বিষয় আমি বলি, আসলে দূতাবাস দখল করে নিয়েছে এরকম কোনো তথ্য প্রমাণ আমার কাছে এখনো নেই, কারণ আমরা যেটা জেনেছি যে তারা আসলে দূতাবাসের পাশে একটা হোটেলে আছে। বাংলাদেশিরা একটা দূতাবাস দখল করতে যাবে 27 জন মিলে, কোনো দেশের দূতাবাস দখল করে এটা আসলে সম্ভব কিনা আমি জানি না, কারণ যে ধরনের নিরাপত্তা বা যা থাকে। আমি বলবো যে পুরো ঘটনা কয়েকটা বিষয়ে ইনভেস্টিগেশন করা জরুরি। যদি বলি আমরা, দেখেন বাংলাদেশ থেকে তার একদম বৈধ পন্থায় রিক্রুটিং এজেন্সির নামে স্মার্ট কার্ড নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সমস্ত নিয়ম মেনে তারা বিদেশে গেল। তাহলে প্রশ্ন হলো, এই রিক্রুটিং এজেন্সি গুলো কারা তাদেরকে পাঠালো, কেন পাঠালো, কিভাবে পাঠালো? তো প্রথমত আসলে প্রথম দায়িত্ব উচিত তাদের, তো সরকারের তো উচিত ছিল সেই রিক্রুটিং এজেন্সি গুলোর খোঁজ করা যে এদেরকে তোমরা কিভাবে পাঠালো। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে তাদের রিক্রুটিং এজেন্সি গুলো ডাকতে পারত। তারপরে আপনি সমস্ত নিয়ম কানুন মেনে একজন যখন বিদেশে গেল, সে কেন বেতন পাচ্ছে না বা তার মানে নির্যাতন কেন হচ্ছে, এই ঘটনার পর কিন্তু আমাদের দূতাবাস ঘটনাগুলো ইনভেস্টিগেশন করতে পারতো। এখন কেউ যদি দূতাবাসের বিষয়ে যায়, আমি বলছি না যে অনেকেই ধরেন একটা ঘটনাকে নানা উদ্দেশ্যে নিতে পারে, আমরা দেখছি যে কেউ হয়তো উস্কানি বা সেই সব বিষয়ে আমি জানি। ধন্যবাদ জনাব শরীফুল হাসান, আসলে নিশ্চয়ই এই বিষয়টিতে আরো তদন্তের দরকার আছে, আপনার সাথে কথা বলে আমরা যেটি বুঝতে পারলাম, ধন্যবাদ।